শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাসে প্রতিদিনের মতো আমি জেসমিন খাতুন জেসি তোমাদের সাথে রয়েছি। আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আমরা গত ক্লাসে এই বিষয়টা নিয়ে একটা ক্লাস করেছিলাম এবং প্রথমে তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটা কি যে আমাদের এই সুজলা সুফল সুন্দর বাংলাদেশের একটা চিত্র এবং সবুজের বুকে লাল রক্তিম যে রক্ত দিয়ে তৈরি এই বাংলাদেশের ইতিহাস এবং সেই দেশের প্রশাসন, যুদ্ধ এবং নির্বাচন প্রসঙ্গে এর আগে আমি তোমাদেরকে ভালো পড়িয়েছিলাম এবং শেষ অংশটুকু আজকে শুনবে। তাহলে কি বুঝতে পারছো যে আমি কোন অধ্যায়ের উপর আলোচনা করব? অবশ্যই চিত্রটা দেখে বোঝা যাচ্ছে যে নির্বাচন এবং বাংলাদেশ। তাহলে বাংলাদেশের নির্বাচন এবং যে পাশে যে বাংলাদেশের যে ম্যাপটা দেখতে পাচ্ছ এই ম্যাপটাতে একটু খেয়াল করো যে সেক্টর, এই যে লেখা আছে সেক্টর অংশ অংশে ভাগ করা আছে। তাহলে আমাদের এই দেশটাকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল কখন? নিশ্চয়ই তোমরা ধারণা করতে পারছো যে 1970 সালের নির্বাচন এবং পরবর্তী মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমরা আলোচনা করছি। অধ্যায় ত্রয়োদশ, 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। শিক্ষণফল আজকের পাঠ শেষে জাতীয় পতাকা তৈরি এবং জাতীয় সঙ্গীতের ইতিহাস জানতে পারবে, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, জাতীয় পতাকার মর্যাদা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সংরক্ষণে আগ্রহী হতে পারবে। আলোচ্য বিষয়, মুজিবনগর সরকারের অধীনে প্রশাসন ও যুদ্ধ, মুজিবনগর অবরুদ্ধ বাংলাদেশ, স্বাধীনতা বিরোধীদের তৎপরতা, মুক্তিযুদ্ধ, বিভিন্ন সংগঠন, স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তিদের অবদান, মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত এবং বিভিন্ন দেশের ভূমিকা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আচ্ছা, এইখানে দুটো চিত্র দেখা যাচ্ছে এবং তোমরা ভালোভাবে খেয়াল করবা যেটা মুজিবনগর স্মৃতিসৌধ। নিশ্চয় মুজিবনগর স্মৃতিসৌধ কিভাবে তৈরি হয়েছিল এবং এই মুজিবনগর নামটা কেন নামকরণ করা হয়েছে এটা নিশ্চয় এর আগে তোমরা জেনেছো এবং আজকে আমি আবারও বলবো, ভালোভাবে খেয়াল করবা যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এই স্থানটার নামকরণ করা হয়েছিল শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য এবং সেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব দানটাকে শ্রদ্ধার সহিত নেওয়ার জন্য এবং এই স্থান থেকে তিনি ঐতিহাসিক যে মুজিবনগর এই মুজিব তৎকালীন মেহেরপুর জেলার বদলাত্তরের আমলকালে তিনি যে সরকার গঠনের পরিকল্পনা করেছিলেন সেই স্থানটা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে স্মৃতিসৌধ তৈরি করা হয়। মুজিবনগর সরকারের অধীনে প্রশাসন ও যুদ্ধ। আচ্ছা, 1970 থেকে 71 সালের মধ্যে যে নির্বাচনের বিজয়ী জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয় এবং মুক্তিযুদ্ধ পরিচালনা এবং সারা দেশে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা এবং সঠিকভাবে মুক্তিযুদ্ধকে পরিচালনা করাই ছিল মুজিবনগর সরকারের উদ্দেশ্য। বাঙালি কর্মকর্তাদের দিয়ে এ সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করে। এছাড়াও প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন এবং মন্ত্রী পরিষদ, সচিবালয়, সাধারণ পরিষদ, স্বাস্থ্য কল্যাণ বিভাগ সহ প্রকৌশলী সকল বিষয়ে এই সরকারের নখদর্পণ ছিল এবং এই মুজিবনগর সরকার ছিল বাংলাদেশের প্রথম সার্থক এবং গণতান্ত্রিক সরকার। এই সরকার প্রধান কাজ ছিল, একমাত্র মুজিবনগরের কাজ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্জন করা এবং এই সরকারের অধীনে ছায়াতলে এসে লক্ষ লক্ষ বাঙালি মুক্তিযুদ্ধের পতাকা তলে আশ্রয় নেয় এবং মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। 17ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে এবং মুজিবনগর সরকারের অধীনে সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং
প্রত্যেকটা সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয় এবং চারটি সাব সেক্টরে ভাগ করা হয়। এই সেক্টর গুলোকে সেক্টর কমান্ডারের নাম অনুসারে নামকরণ করা হয়। এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স, এই চারটা ফোর্সে ভাগ করা হয়। এবং এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্প এবং সারা দেশে কৃষক শ্রমিক সহ সকল জনগণকে এই সরকার সমর্থন দান করে, অর্থাৎ প্রশিক্ষণের ব্যবস্থা করে। ভারতের এই সরকারের যে সংগঠন ছিল সেখান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য দেশের সাধারণ জনগণকে এবং ছাত্র সমাজকে 3 সপ্তাহ প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে। অবরুদ্ধ বাংলাদেশ 26 মার্চ থেকে পাকিস্তানি বাহিনী অপারেশন ফ্লাশলাইট নামে ঢাকায় যে গণহত্যা শুরু করে, এর প্রধান লক্ষ্য ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এদেশের ছাত্র সমাজ এবং শিক্ষিত মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী, বুদ্ধিজীবী সম্প্রদায় এমনকি হিন্দু সম্প্রদায় ছিল তাদের আওতাভুক্ত। তাদের ধারণা ছিল যে হিন্দু সম্প্রদায় পাকিস্তানের পবিত্র পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি স্বরূপ এবং হিন্দুরাই এই পরিকল্পনা হিন্দুদের জন্যই তারা পাকিস্তানকে অরক্ষিত মনে করত, যার জন্য হিন্দু সমাজ বাঙালি হিন্দু সম্প্রদায়কে তারা কোণঠাসা করার জন্য পূর্ব পাকিস্তানের উপরে তাদের পূর্ব পাকিস্তান তাদের রোষানলে পড়ে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুদ্ধিজীবী সমাজ এবং ছাত্র সমাজকে মেন টার্গেট ছিল, তাদের মেন উদ্দেশ্য ছিল এদেশকে মেধাশূন্য করা এবং রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ রাজনৈতিকভাবে নেতৃত্ব শূন্য করা এবং মেধাশূন্য করে তারা এই দেশটাকে দখল করা ছিল তাদের পরিকল্পনা। পাকিস্তানি বাহিনীর রোষানলে পড়ে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র শিক্ষক এবং অধ্যাপক সকলে তাদেরকে শত শত ছাত্র এবং শিক্ষককে তারা নির্বিচারে হত্যা করে এবং গুলিবিদ্ধ অবস্থায় জ্যোতিমোহন ঠাকুরদা এবং গোবিন্দচন্দ্র দেব, ডক্টর মুনির চৌধুরী সহ অনেক জ্ঞানী ব্যক্তিকে তারা হত্যা করে। এবং এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে তারা নির্বিচারে হত্যাকাণ্ড চালায় এবং বিশেষ করে পুরানো ঢাকার শাঁখারীপট্টি এবং তাঁতীবাজারে হিন্দু অধ্যুষিত এলাকায় তাদের মেন টার্গেট ছিল এবং এই এলাকাতে তারা যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে, যা ঢাকাবাসী দুঃস্বপ্নে কল্পনা করেনি যে আসলে পাকিস্তানি বাহিনী তাদের উপরে এতটা অমানবিক এবং অমানসিক নির্যাতন চালাতে পারে, এটা তাদের কখনোই মানে স্বপ্নের মধ্যেই ছিল না। এতটা পাশবিক নির্যাতন এবং এতটা ভয়াবহ তাণ্ডব তারা চালিয়েছিল। স্বাধীনতা বিরোধী অপতৎপরতা 1971 সালে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশের আপামর জনসাধারণ এই মুক্তিযুদ্ধের ছায়াতলে আসতে শুরু করে এবং তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করে। কিন্তু কিছু সংখ্যক ব্যক্তিবর্গ যারা পাকিস্তানি দোসর এবং এদেশীয় পাকিস্তানি দোসর ছিল, তারা এই স্বাধীনতা বিরোধী অপতৎপরতা চালাতে শুরু করে এবং তারা পাকিস্তানি বাহিনীর ছত্রছায়ায় আশ্রয় নেয়। তাদের জন্য পাকিস্তানি বাহিনী 1 সপ্তাহ প্রশিক্ষণ দেয়, অর্থাৎ এই এদের মধ্যে ছিল আসলে কারাগারা ছিল রাজাকার আলবদর আল শামস বাহিনী ছিল, শান্তি কমিটি পিস কমিটি বাহিনী তারা ছিল আসলে স্বাধীনতা বিরোধী শক্তি এবং এরা পাকিস্তানের দোসর হিসেবে কাজ করে। এরা মূলত ছিল পূর্ব পাকিস্তানেরই জনগণ, অথচ তারা নিজ দেশের স্বাধীনতা বা নিজ দেশের বুদ্ধিজীবী ছাত্র সমাজকে চিনিয়ে পথঘাট চিনিয়ে দিয়ে এই স্বাধীনতাকে নচ্ছেদ করতে চেয়েছিল, যেটা ছিল পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর এই রাজাকারদের কি করা হয়, বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়, সেখান থেকে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধ 1971 সালে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে সফল হয় মহান মুক্তিযুদ্ধ। স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে মতভেদ লক্ষ্য করা যায় যে এক এক দলের মধ্যে এক এক ধরনের ধ্যান ধারণা পাল্টে যায় এবং তাছাড়া কিছু বাম রাজনৈতিক দল গড়ে ওঠে। মুক্তিযুদ্ধের পক্ষে
মাত্র একটি অংশ ছিল, বিরুদ্ধে ছিল। অন্যদিকে পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ইসলামী রাজনৈতিক দলগুলো কেবল মুক্তিযুদ্ধের বিরোধিতাই করেছে, এমনকি শুধু তাই নয়, তারা পাকিস্তানি বাহিনীকে অত্যাচার নির্যাতন গণহত্যা সহযোগিতা করেছে এবং মুক্তিযুদ্ধের বিরোধিতায় তারা প্রত্যক্ষ অংশগ্রহণও করেছে। বঙ্গবন্ধু রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী করে যে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ হচ্ছে প্রথম বাংলাদেশের যথেষ্ট যোগ্যতা এবং দক্ষতা ও দূরদৃষ্টির সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করে। 1971 সালের সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে সমমনা যে বাম রাজনৈতিক দলগুলো নিয়ে আওয়ামী লীগ একটি উপদেষ্টা কমিটি গঠন করে। এই কমিটির অন্তর্ভুক্ত ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান হাসানি। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা অত্যাচার নির্যাতন হত্যা এদেশে হত্যার মাধ্যমে এদেশের জনগণকে আরো ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছে। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, নারী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষ মুক্তিযুদ্ধের সংগ্রামে সামিল হয়। এছাড়া মুক্তিযুদ্ধের যে বিভিন্ন সংগঠন ছিল সেই সংগঠনের মধ্যে ছাত্রছাত্রী ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল ছাত্র। ছাত্ররা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং তারা বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি স্কুল পড়ুয়া কিশোর ও ছাত্ররা এই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রশিক্ষণের মুক্তিযুদ্ধের জন্য প্রশিক্ষণ নিতে যায় এবং তারা 3 সপ্তাহ প্রশিক্ষণ শেষে দেশে ফিরে আসে। তাদের মনোবল আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে মুক্তি সেনা দল। কৃষক মুক্তিযুদ্ধে কৃষকদের অবদান ছিল অত্যন্ত গৌরবের। স্বাধীনতা লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা ছিলেন প্রস্তুত। এক কথায় যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করাই ছিল তাদের লক্ষ্য। নারী সম্প্রদায় যে নারীরা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলো তাদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। তারা 71 সালের মার্চ থেকেই প্রথম থেকেই সারা দেশে প্রতিটি অঞ্চলে সংগ্রাম পরিষদ গড়ে তোলে এবং তাদের নারীদের বিশেষ কৃতিত্ব মধ্যে ছিল ছাত্রীদের অংশগ্রহণ ছিল নজর কাড়ার মতো। এছাড়া দেশকে স্বাধীন করতে পুরুষের পাশাপাশি নারীরা যেভাবে ভূমিকা পালন করেছে তারা মুক্তি যোদ্ধাদের পক্ষে মিছিলে অংশগ্রহণ করেছে, মিটিং করেছে, গণসমাবেশ করেছে, মুক্তি যোদ্ধাদের আশ্রয় দিয়েছে, তাদের ঔষধ খাবারপত্র সরবরাহ করে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধের 9 মাসে লক্ষ লক্ষ মা বোন পাকিস্তানি বাহিনীদের নির্যাতনে তাদের পাশবিক অত্যাচারের শিকার হন এবং তাদেরকে বঙ্গবন্ধু কন্যা সমতুল্য বীরাঙ্গনা সমন্ধন করেন। অর্থাৎ যারা মুক্তিযুদ্ধে যে নারী সম্প্রদায়গুলো পাকিস্তানি বাহিনীরা যাদেরকে পাশবিক নির্যাতন এবং শারীরিক মানসিক নির্যাতন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে অত্যন্ত মমতায় কন্যা সমন্ধন করে তাদেরকে বীরাঙ্গনা উপাধি দেন। গণমাধ্যমের ভূমিকা মুক্তিযুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। সংবাদপত্র প্রচার প্রচারণা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই ব্যাপারে যে স্বাধীনতার পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছে। 26 মার্চ চট্টগ্রামের বেতার কেন্দ্রের শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চালু করেন এবং পরে তারা এটিকে মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অর্থাৎ তারা এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটাকে মুজিবনগর সরকারের অধীনে নিয়ে আসে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্পাদ পরিচালনা সহ দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা, রণাঙ্গনের যে প্রক্রিয়া এবং মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথকে তারা সুগম করেছিল। প্রবাসী বাঙালি মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা নানাভাবে সাহায্য করেছে। তারা দেশে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছে বিদেশ থেকে এবং বাংলাদেশের পক্ষে সমর্থনের জন্য পার্লামেন্টে তারা সদস্যদের নিকট ছুটে গিয়েছেন সমর্থন আদায় করার জন্য। শিল্পী, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীদের ভূমিকা মুক্তিযুদ্ধের যে নিয়ামক শক্তি ছিল জনগণ, এই জনগণের একটা বিশেষ অংশ ছিল শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীদের মধ্যে। তারা বিভিন্ন লেখনীর মাধ্যমে এবং এমনকি নিজের পরিবারের সদস্যদের জীবনটাকে
উৎসর্গ করিয়ে দিব এবং তারা মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত হয়েছে। এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় লেখা জীবনী এবং নাটক বেতার কেন্দ্রে প্রচার করা মুক্তিযুদ্ধ ভিত্তিক গান রচনা করা, এগুলো ছিল তাদের ভূমিকা। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান কবিতা নাটক অনুষ্ঠানের মধ্যে এইরকম ছিল এই মা মুকুলের যে জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র এবং জল্লাদের দরবার বিশেষভাবে ভূমিকা পালন করেছিল। জনসাধারণের ভূমিকা সর্বপ্রকে সাধারণ পাশাপাশি সাংস্কৃতিক কর্মী ছাত্র সমাজ কৃষক সবার পাশাপাশি সাধারণ জনগণ স্বাধীনতার প্রতি ঐক্যতান্ত্রিক আকাঙ্ক্ষার ফলে নয় মাস দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তিদের অবদান 1971 সালের স্বাধীনতা অর্জনে যে রাজনৈতিক ব্যক্তিদের অবদান ছিল চিরস্মরণীয় তাদের কথা না বললেই নয়। আমরা প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পর নেক্সট ছবি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং নেক্সট সৈয়দ উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এই ছবিটা নিশ্চয় চেনা যাচ্ছে, অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং পাশের ছবিটা স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান। এছাড়াও মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা অর্জনের জন্য যে বিশেষ ব্যক্তি এমন একজন ব্যক্তিত্ব যার কথা না বললে নয়, তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই উল্লেখযোগ্য প্রমুখ নেতাদের অগ্রণী ভূমিকা এবং তাদের জীবনের ত্যাগ এবং বিনিময়ে 1948, 1952 এবং 1969, 1970 এবং পরিশেষে 1971 সালে স্বাধীনতা অর্জন সম্ভব হয়। 1971 সালের অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ঘোষণায় একসূত্র ভূমিকা পালন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সহচরী। তাদের হাত ধরে মুজিবনগর সরকার গঠন করা হয় এবং মুজিবনগর সরকার গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সর্বশেষ অর্জনটুকু এই প্রমুখ ব্যক্তিদের হাত ধরেই আসে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের নাম অঙ্গীকারভুক্ত। 1971 সালের মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য নজরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক। তাজউদ্দিন আহমেদ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সংগঠক, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর ছিলেন। ক্যাপ্টেন এম মনসুর আলী আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ছিলেন। এ এস এম কামারুজ্জামান ছিলেন আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা এবং মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। এছাড়া অন্য নেতৃবৃন্দের মধ্যে স্বাধীনতা অর্জনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ঐতিহাসিক আগরতলা মামলা থেকে শুরু করে 1970-এর গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত এবং বিভিন্ন দেশের ভূমিকা 1971 সালে বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ যে তাণ্ডব বিশ্ব বিবেককে নাড়া দেয়, পাকিস্তানি বাহিনী স্বাধীনতা ও স্বাধীনতা বিরোধী এদেশীয় দস্যুদের দ্বারা সংগঠিত লুটতরাজ অগ্নিসংহত এবং হত্যা কাণ্ডকে তারা যে ধ্বংসযজ্ঞ চালাইছিল সে সম্পর্কে পরবর্তীতে 25 মার্চ কালরাত্রির মাধ্যমে বিভিন্ন সময় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে বিশ্ব জনমত যে সোচ্চার হয়ে ওঠে, এই সোচ্চার এবং গোটা বিশ্বের জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন জানায়। এর মধ্যে ছিল ভারতের ভূমিকা ছিল নজর টানার মতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি সমর্থন জানায় প্রতিবেশী রাষ্ট্র ভারত। 1971 সালের 25 মার্চে কালরাত্রি যে বিভৎস ঘটনা এবং এই পরবর্তীতে 9 মাস ধরে যুদ্ধ, পাকিস্তানি বাহিনীর দখলদার বাহিনীর যে নারীকে হত্যাযজ্ঞ, এটা একমাত্র ভারতীয় বাহিনীর সহযোগিতায় এটা বাংলাদেশ বিশ্ববাসীর নিকট খোঁজে অর্জন করেছে সেটা ছিল নজর টানার মতো। 21 নভেম্বর
বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী বা যৌথ কমান্ড, এবং এই যৌথ কমান্ড 6 থেকে 16 ডিসেম্বর প্রত্যক্ষ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়। সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের পর সর্বাধিক যে সব থেকে বেশি অবদান রাখেন সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে এরকম ছিল যে পাকিস্তানের সেখান থেকে সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে আহ্বান জানান যে তিনি ইয়াহিয়া খানকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলেন, এবং সোভিয়েতের পত্র পত্রিকার প্রচার মাধ্যম পাকিস্তানি বাহিনীর নির্যাতনের কাহিনী এবং মুক্তিযোদ্ধাদের অগ্রগতির যে প্রচার বিশ্ব জনমত আদায় করা, এগুলো সোভিয়েত রাষ্ট্রপ্রধান এবং সক্রিয়ভাবে সাহায্য করেছেন। এছাড়া জাতিসংঘের মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধে বন্ধের জন্য প্রস্তাব দেন। গ্রেট ব্রিটেন, পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য দেশের ভূমিকা। 1970 সালে নির্বাচনের শুরু থেকে 71 সালে মুক্তিযুদ্ধের দিনগুলোতে ব্রিটেনের প্রচার ছিল, বিশেষ করে বিবিসি লন্ডন থেকে প্রকাশিত পত্র পত্রিকার মাধ্যমে বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর যে নির্মম নির্যাতন, প্রতিরোধ এবং হত্যাচক্র, তা বাঙালির সংগ্রাম এবং ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের করুণ অবস্থা, পাকিস্তানি বাহিনীর যে গণহত্যা এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমতকে জাগ্রত করে তুলেছিল গ্রেট ব্রিটেন, পশ্চিমা এবং অন্যান্য দেশগুলো। এছাড়া তারা বিভিন্ন ব্রিটেন ছাড়া অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি প্রভৃতি দেশ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জনমত সৃষ্টি করে বিরুদ্ধে জয়, এবং হচ্ছে জাতিসংঘ তথা তৎকালীন বিশ্ববিবেক জাতিসংঘ বাংলাদেশের এই নারকীয় হত্যাচক্র, বাংলাদেশের এই বীভৎস ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও মার্কিন বিভিন্ন শিল্পী, সাহিত্যিকরা তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, যেমন নিউ ইয়র্ক শহরে কনসার্ট অব বাংলাদেশ এক অনুষ্ঠানে 40,000 দর্শকের উপস্থিতিতে জর্জ হ্যারিসন, বব ডিলান সহ বিশ্ববিখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করেন, এবং এই অনুষ্ঠানটির মধ্যে তারা সকল অর্জনকৃত অর্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য উৎসর্গ করেন। স্বাধীন বাংলাদেশের ভূমিকা, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। বিশ্ব ইতিহাসে মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। বাংলাদেশ হচ্ছে তৃতীয় বিশ্বের প্রথম একটা দেশ যে দেশে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে হয়েছে, এবং এই দেশে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে ভারত। ভারতীয় বাহিনী 1971 সালের 21শে নভেম্বর মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনীর যে যৌথ কমান্ড গঠন ছিল এটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল, এবং 6 থেকে 10 ডিসেম্বর যে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়, এবং 3 ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করার পরে, ভারতের বিমান ঘাঁটি আক্রমণ করার পরে ভারত 6 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর সরাসরি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বাংলাদেশ নামের ইতিহাস। সংবিধানে বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই নামের একটা দীর্ঘ ইতিহাস আছে। আসলে বাংলাদেশ নামকরণটা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটের মধ্যে দিয়ে। এদেশের নামের সঙ্গে ভূখণ্ডের সীমানা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে আমাদের দেশে যে বিভিন্ন জনপদে বিভক্ত ছিল, এবং এই জনপদটা এক একটা দেশে এক একটা জনপদ এক একটা ভূখণ্ডের দ্বারা অধীনে পরিচালিত হতো। এছাড়া মহাভারত এবং গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায় বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। তাছাড়া 6 শতকের শেষের দিকে ইলিয়াস শাহ এবং বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন, এবং সেই ইলিয়াস শাহ 3টি উপাধি ধারণ করেন, শাহ ই বাংলা, শাহ ই বাঙালিয়ান এবং শাহ ই সুলতান। এই ইলিয়াস শাহের নাম হচ্ছে উপাধি অনুসারে এ সময়ে বাংলা এটা তৎকালীন গ্রিক লেখকদের পাণ্ডুলিপিতে এটা পাওয়া যায়। এছাড়া পরবর্তীতে মুঘল আমলে সম্রাট আকবরের সময় থেকে বাংলা পরিচিত হয় সুবা বাংলা, এবং পরবর্তীতে যখন ইউরোপীয়রা বিশেষ করে পর্তুগিজরা এদেশে আগমন করে তখন এ বাংলা নামটাকে বেঙ্গালা বলে অভিহিত করা হয়, এবং সর্বশেষ ইংরেজরা এই অঞ্চলটাকে বলত বেঙ্গল। ঠিক এভাবেই যুগে যুগে প্রেক্ষাপটে পরিবর্তিত হয়ে বাংলা নামকরণ করা হয়েছে।
জাতীয় পতাকার ইতিহাস। আচ্ছা, জাতীয় পতাকা বলতে গেলে, জাতীয় পতাকার ইতিহাস বলতে গেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতেই হবে, কারণ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত। 1905 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বাংলা বিভক্তকরণকে কেন্দ্র করে পূর্ববঙ্গ এবং আসাম নামে যে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল, এরই প্রেক্ষিতে গঠিত হয় 1906 সালে মুসলিম লীগ। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারই হাত ধরে 1906 সালে এই গানটি রচনা করেন এবং পরবর্তীতে এই গানটি স্বদেশী আন্দোলনকে বেগবান করার জন্য প্রচার করা হয়। পরবর্তীতে 1971 সালে 3রা জানুয়ারি ঢাকার এক বিশাল জনসভায় 3রা মার্চ আওয়ামী ছাত্রলীগ এবং শ্রমিক লীগের এক জনসভা আয়োজিত এক জনসভায় ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান ছোড়াদিদানে এই গানটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেওয়াকালীন এই গানটি গাওয়া হয়। পরবর্তীতে এটাকে স্বীকৃতি দেওয়া হয় জাতীয় সঙ্গীত হিসাবে এবং এটা গানের প্রথম 10 লাইন ছিল কণ্ঠসঙ্গীত এবং প্রথম 4 লাইন যন্ত্রসঙ্গীত হিসাবে পরিবেশনের বিধান রাখা হয়। আচ্ছা, জাতীয় সঙ্গীত যে পরিবেশন করা এবং বাংলাদেশে যে বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় তারও একটা আনুষ্ঠানিকতা রয়েছে। স্বাধীনতা দিবস কোথায় কোথায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়? স্বাধীনতা দিবস এবং বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত এবং স্মৃতিসৌধ বা বিভিন্ন দিবসগুলোতে যে দিবসগুলোকে সামনে রেখে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান অতিথি বিশেষ উপস্থিত থাকবেন, সেই ধরনের অনুষ্ঠানে করা হয়। জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ আমাদের মুক্তিযুদ্ধকে সামনে রেখে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে চির জাগরুক করে রাখা, অম্লান স্মৃতিকে চির স্মরণীয় করে রাখার জন্য কিছু স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ নাম জানা না জানা অমর শহীদের স্মৃতির প্রতি বা স্মৃতির উদ্দেশ্যকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এই স্মৃতিসৌধটা ঢাকা শহর থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিম সাভারে অবস্থিত এবং এই স্থপতি ছিলেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন। এই 7টি 7 জোড়া ত্রিভুজ আকৃতির দেওয়াল, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে ত্রিভুজ আকৃতির খাঁজ কাটা দেওয়াল, এটা হচ্ছে 7 জোড়া। এখানে এক একটা করে বললে এক এক পাশে 7 জোড়া দেওয়াল রয়েছে। এই যে 7 জোড়া ত্রিভুজ আকৃতির দেওয়াল, এটা ছোট থেকে বড় আস্তে আস্তে ধাপ হয়ে এই সৌধটি 150 ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে এবং এটাকে প্রত্যেকটা খাঁজটাকে এক একটা প্রেক্ষাপট অর্থাৎ 1952, 1954, 1962, 1966, 1970 এবং সর্বোচ্চ পর্যায়টা বিজয় 1971 কে বোঝানো হয়েছে। এই 7টি গুরুত্বপূর্ণ সালের মধ্যে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসটা নিহিত। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল ঘটনায় যে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি স্বাধীনতা অর্জন করেছিল তার স্মৃতিচারণ করে এই জাতীয় স্মৃতিসৌধ। অপরাজয় বাংলা, বাঙালির প্রতিবাদী মনোভাব এবং লড়াকু চেতনার মুক্ত প্রতীক হচ্ছে অপরাজয় বাংলা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাঙালির প্রতিবাদী মনোভাব এবং লড়াকু চেতনার মুক্ত প্রতীক অপরাজয় বাংলা কথাটি বুঝে লেখো। এটা তোমরা ভালোভাবে একটু লক্ষ্য করবা যে বাঙালি কিভাবে প্রতিবাদ মুখর হয়ে উঠলো এবং এটা লড়াকু চেতনা। এখানে প্রত্যেকটা পিকচারে যে 3 জন ব্যক্তি দেখা যাচ্ছে তার এক একটা ভাব এখানে ফুটে তুলেছে। যে ঢাকা শহর, এটা আসলে কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে। এটার উচ্চতা ছিল 6 ফুট এবং 6 ফুট বেদির উপরে 6 ফুট উচ্চতা এবং বাংলাদেশের এইটা যে গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ অবদান এটা এবং পাশে যে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধের প্রতিটি সংগ্রামে
যে ছাত্ররা কিভাবে তাদের ত্যাগকে চিরস্মরণীয় করে রেখেছে তার মাধ্যমে এই অপরাজেয় বাংলা ফুটে তুলেছে। মুক্তিযোদ্ধা সৈয়দ ভাস্কর আবদুল্লাহ এই ভাস্কর্যটি নির্মাণ করেন এবং এটা ছিল আসলে এটা নির্মিত হয়েছিল 1973 সাল থেকে 1973 সাল থেকে 1979 সালের মধ্যে এটা নির্মাণ কাজ চলে। এই অপরাজেয় বাংলা যে সাহসী তিনজন তরুণ এবং একজন তরুণীর অবয়ব ফুটে তোলা হয়েছে এখানে, যে দুইজন তরুণ রাইফেল কাঁধে করে এবং একজন তরুণী কাঁধে ব্যাগ, এটা মুক্তিযোদ্ধাদের সাহায্যের জন্য মুক্তিযোদ্ধার সেবায় নিয়ে যেতে এবং বীর দর্পে দুইজন তরুণ বাঙালি প্রতিবাদী মনোভাবটা ফুটে তুলেছে। মুজিবনগর স্মৃতিসৌধ, এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটি সেই মেহেরপুর জেলার গোদ্দাবাগতলার অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধ। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী মুজিবনগর মুজিবনগরের প্রতি স্মৃতির স্মৃতিকে সম্মান জানিয়ে কুষ্টিয়া জেলার মেহেরপুরে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়, অর্থাৎ এই সৌধটি নির্মাণ করা হয়। স্মৃতিসৌধটা ছিল চব্বিশটি পৃথক আকৃতির ত্রিভুজ দেওয়াল, পৃথক ত্রিভুজ আকৃতির দেওয়াল। এখানে প্রত্যেকটা যে খাস কাটা ত্রিভুজ আকৃতির দেওয়াল দেখতে পাচ্ছ এটা হচ্ছে এভাবে একদিন করে বললে 24টা দেওয়াল পাওয়া যাবে। এই যে 24টা ত্রিভুজ আকৃতির দেওয়াল এটাকে বোঝানো হচ্ছে 24 বছরের পাকিস্তানি উপনিবেশিক শাসনের প্রতি। 1947 সাল থেকে এদেশের জনগণ তাদের ন্যায্য অধিকার এবং দাবি দেওয়া আদায়ের প্রেক্ষাপটে যে সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ, এক পর্যায়ে তাদের মনোবল আর সংকল্পকে নিয়ে মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে এখানে সেই স্বাধীনতার শপথ নিয়েছিল এই মুজিবনগরে। বাংলাদেশের প্রথম সরকার গঠন হয়েছিল এই মুজিবনগরে, এই জন্য এখানে স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়। এই মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি ছিলেন তানভীর করিম। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় অগণিত ছাত্র বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্তানি বাহিনীরা এবং তারা মানবতা বিরোধী এই বর্বর এবং জঘন্য যে হত্যাকাণ্ড সহযোগিতা করে তাদেরকে সাহায্য করে রাজাকার আল বদর আল বা আল শামস এবং শান্তি কমিটি পিস কমিটি বাহিনী। পাকিস্তানি বাহিনীর চূড়ান্ত পরাজয়ের দুই দিন পূর্বেই 14 ডিসেম্বর তারা অসংখ্য বাঙালি বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য ঢাকার মিরপুরে শহীদ এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এবং এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি ছিলেন মোস্তফা আলী কুদ্দুস। এগুলো প্রত্যেকটা এক একটা কোশ্চেন অবশ্যই তোমরা এগুলো মনে রাখবে যে স্থপতি কে এবং কত সালে করা হয়েছিল। 1972 সালে এই স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ করা হয়। এখানে আবার মনে রাখবে যে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কত সালে নির্মাণ কাজ, মুক্তিযুদ্ধের পরে এটি নির্মাণ কাজ শেষ করা হয়। শিখা চিরন্তন, মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের যে বীর শহীদদের অমর স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে 1947 সালে 1997 সালে 26শে মার্চ শিখা চিরন্তন স্থাপিত হয় এবং এই শিখা চিরন্তন স্থাপন করার উদ্দেশ্য ছিল এখানে 1971 সালে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এই স্থান থেকে পরিচালনা করা হয় এবং যার মাধ্যমে মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতার ঘোষণা নিহিত হয়। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি সংগ্রামে ডাক দিয়েছিলেন এই স্থান থেকে। এর গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দীর্ঘ 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধ, এই যুদ্ধের পর 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী যে তাদের আত্মসমর্পণ করেছিল এই সোহরাওয়ার্দি উদ্যানে, যার জন্য বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দি উদ্যানে শিখা চিরন্তন ভাস্কর্যটি স্থাপন করা হয়। রায়ের বাজার বধ্যভূমি, পাশের ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়ের বাজার বধ্যভূমি। এই রায়ের বাজার বধ্যভূমি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে এবং সারা দেশে ছড়িয়ে থাকে অগণিত বধ্যভূমি এবং গণকবর। তখন রায়ের বাজার ছিল একটি বিশেষ নির্জন এলাকা যা ঘনবসতিপূর্ণ, এই এলাকাটা চোখে পড়ত না। কালুসার পুকুর পাড় থেকে গোল মসজিদ পর্যন্ত দীর্ঘ
সবাই ভালো থাকবে, ধন্যবাদ।